এত 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 ভগ্নাংশ নদীর মধ্যে সবচেয়ে ছোট ভগ্নাংশটা কি হবে? ওকে, এর ভগ্নাংশ নিয়ম করার একটা যদি এমন হয় 1 নম্বর মতো লসাগু করে দেওয়া যায়, ঠিক আছে, তাহলে আমার এখানে 8, 10, 8 লসাগুটা আমার কি হয়, 40 হবে। তাহলে আমি এখানে করবো কি, 3-এর 8 আছে আর 7-এর 10 আর হচ্ছে 5-এর 8, সবগুলোকে আমরা 40 গুণ করে দেবো খালি চেক করার জন্য আর কি। হ্যাঁ, চেক করার জন্য। তাহলে এখানে 8, 5-এ 40 হবে, এখানে 5, 3-এ 15 হবে, এখানে 4, 2-এ 40 হবে, এখানে আসবে হচ্ছে 28, এটা আসে 8, 5, 8, 8, সরি, 5, 5, এটা হচ্ছে 25। তাহলে একটা হলো 15, 28 আর হচ্ছে 25 ছোটকে। অবশ্যই এইটা মানে হচ্ছে আমার প্রথমটা 8/3/8, ঠিক আছে, যাবো কি আমরা নেক্সট অঙ্কে। দেখো এখানে আছে হচ্ছে এর মধ্যে কোনটি বৃহত্তম আর কোনটি ক্ষুদ্রতম। ওকে, এই টেস্ট করার নিয়মটা কীরকম আছে দেখো, 7, 5-এর ডিফারেন্স হচ্ছে আমার 2, এরপর দেখো 11, 12 ডিফারেন্স হচ্ছে আমার 2, 17, 15 ডিফারেন্স দেখো 2, 19, 21 ডিফারেন্স দেখো 2। তো যেমন সবার ডিফারেন্স সেম হয়ে যায়, ডিফারেন্স সেম যদি হয়ে যায়, লব যার বড়, লব বড় মানে হচ্ছে সে আসলে হচ্ছে বড়, লব বড় হলে পরে সে হচ্ছে আসলে আমার বড়। সপ্তাহে আমার বড় কি হবে, লব বড় 19-এর, তাই সপ্তাহে বড় সংখ্যা, ঠিক আছে। আর লব যার ছোট হবে, সবথেকে ছোট হবে লব যার, সবথেকে হচ্ছে ছোট, ক্লিয়ার। সবথেকে লব ছোট কার, দেখো যে 5/7 লব সবথেকে ছোট, 5/7 লব সবথেকে ছোট, পরে উত্তর সবথেকে ছোট হচ্ছে আমার 5/7, ক্লিয়ার। তাহলে পরে আমরা এখানে ডিফারেন্সটা দেখে নেবো, ডিফারেন্স দেখার পরে যার লব বড় হবে সে সবচেয়ে বড়, যার লব ছোট হবে সে সবথেকে ছোট। ওকে, যাবো পরের অঙ্কে। তাহলে এক্ষেত্রে অঙ্কটা আমার কী হবে, দেখো সবগুলো উপরে আমার আছে 5, 5, 5, 5, মানে লব সবগুলো আছে 5, 5 করে আছে, আর হর দেখো 7, 8, 9 দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে করবো কি, যার লব সমান যখন সবগুলোর, হর যার বড় সে আসলে সব থেকে ছোট, হর যার বড় সে আসলে ছোট, আর হর যার সব থেকে ছোট সে আসলে বড়, ঠিক আছে। মানে 5/7 সব থেকে বড়, সবচেয়ে ছোট হচ্ছে 5/9। ওকে, কি জন্য, যদি তুমি ধরো উপর তুমি কোনো একটা এক্সাম তুমি দিয়েছো, তুমি প্রতিবারই পেয়েছো 10 করে করে, ওকে, কিন্তু একবার তুমি পেয়েছো হচ্ছে 20-এর 10 পেয়েছো, একবার 30-এর পেয়েছো 10, আর পেয়েছো 40-এর 10, তাহলে তুমি কোন মাস সব থেকে কম পেয়েছো, আসলে পেয়েছো 40-এর 10 সব থেকে কম, মানে এর হর হচ্ছে সব থেকে বড়। ফলে যখন তুমি বেশি নাম্বারে পরীক্ষা দিচ্ছ, তখন তো সব থেকে আসলে কম পেয়েছো, কম পার্সেন্টেজ তুমি মানে পেয়েছো, ফলে সব থেকে ছোটো হচ্ছে আমার 40-এর 10, সব থেকে বেশি হচ্ছে আমার 20-এর 10, আর ওখানে হাফ নাম্বার পেয়েছি, আর এখানে পেয়েছি 3 ভাগের 1 ভাগ, এখানে পেয়েছি 4 ভাগের 1 ভাগ, ওটা আরও কম পেয়েছি, ক্লিয়ার। যাবো কি নেক্সট অঙ্কে। এত 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 এর যোগফলটা কী হবে? ওকে, এমন যখন এখানে দেওয়া আছে তখন আসলে এটা হচ্ছে আমার এই 63/99, অর্থ হচ্ছে আমার মাথায় ওগুলো ক্রমশ চলবে আর কি, ওগুলো অনুপণিক। ওকে, আর সঙ্গে আমার যোগ চিহ্ন দেওয়া আছে কি 37/99, এর সঙ্গে কী দেওয়া আছে 80/99, যোগ করে সবগুলো টেনে আমাকে যোগ করে দাও, তাহলে আসবে হচ্ছে 99, এখানে আসবে ওপরে আমার কী থাকছে যোগ করে দাও, 7, 3, 10, 0, 7, 1, 8, 1, 9, 3, 12, 18, 180/99। ওকে, 180/99 করলে আমার কী হবে, এটা আসলে আসবে হচ্ছে ভাগ করলে আসবে, এখানে ভাগ করলে কী আসবে, 1 পূর্ণ আসবে হচ্ছে 81/99, 1 পূর্ণ 81/99, এই তো আসবে। এটাকে আমরা লিখতে পারি কি, এটাকে আমরা লিখতে পারি আসলে 1-এর ওপরে 81-এর মাথায় ঢুকানো ডট, 1.81, ঠিক আছে না, মানে 99 যখন এখানে দেওয়া আছে, ফলে ওটা আসলে হবে 81-এর মাথায় ডট ডট, দ্যাট ইজ 1.81 উত্তর হবে, এইটা উত্তর হবে, অপশন বি উত্তর হবে, ঠিক আছে। দেখবো নেক্সট অঙ্ক, 17টাকে আমার এখানে কী দেওয়া আছে, 0.2, 0.3, 0.32, এর মান কী হবে, দেখো এর ভ্যালুটা কী হবে, এটা এর অর্থ হচ্ছে আমার 2/9, এর অর্থ হচ্ছে আমার 3/9, এর অর্থ হচ্ছে আমার 32/99, ক্লিয়ার।
যতগুলোর মাথায় ডট থাকে ততগুলো নয় নয় তলায় হয়। যোগ করলে কী আসবে? তাহলে এখানে আমার লসাগু হবে 99, 9 11 99, 11 2 22, 9 99, এখানে 33, ওপর হবে এখানে 32, যোগ করে দাও 3 2 5 2 7, থাকছে 3 6 2 8, 87 বাই 99, 87/99 অর্থ হচ্ছে আসলে আমার 87.00, মানে উপরে দেখাবে একটা, এখানে এটা আমরা করতে পারি। ওকে, উত্তর হবে আমার বি উত্তর আসবে। ক্লিয়ার? যাবো কি নেক্সট অঙ্কে? এত 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 এটা তো সিম্পল অঙ্ক, যোগ বিয়োগ অঙ্ক তোমার এগুলো প্রত্যেকেই পারবে, এটা তোমাদের হোম টাস্ক, ঠিক আছে? এটা আমি এখানে করলাম, এটা তোমার প্রত্যেকেই করবে, বাড়িতে লিখে নিয়ে করে নেবে। সিম্পল যোগ খালি আগে ভাঙি নেবে, এমন করে করে 318 আর 2 হচ্ছে 20, 4 15 60 আর 61, যোগ এখানে করো 4 3 12, 8 3 15, বিয়োগ হচ্ছে 5 5 37, ভাঙি নেবে, সব যোগ বিয়োগ করে ফেলবে, ঠিক আছে? অসুবিধা হওয়ার কিছু নেই। এমন করে যদি ভাঙলে অসুবিধা হয় সেক্ষেত্রে আমি তোমাদের বলবো এই গুণ করে যোগ করে রাখো, তোমাদের এমন করে নাও না যে এই যে 6 প্লাস 2/3 প্লাস 15 প্লাস হচ্ছে 1/4 যোগ 3 প্লাস 3/4 বিয়োগ 7 মাইনাস 2/5, বুঝতে পারলে ব্যাপারটা? আমি ওকে ভাগ করে দিলাম, আমি ফেঁকে দিলাম, তাহলে এবার এখানে কি 6 15 3 আর 7 যোগ করে আর বিয়োগ বিয়োগ করে দেবো, 6 আর 15 হচ্ছে কত হয় গো? 21, 21 আর 3 হচ্ছে আমার 24, 24 থেকে বিয়োগ দেবো 7, কত হবে? 17, ঠিক আছে? একটা হয়ে গেলো, পাশে যোগ দিয়ে এগুলো কমন করে দাও, এই 2/3 যোগ হচ্ছে 1/4 আর যোগ এখানে 3/4 বিয়োগ করো 2/5, এটা অনেকখানি ইজি হবে না? এই যে গুণ করে যোগ করার যে বড় বড় একটা সংখ্যাগুলো আসবে, এটা আমার এখন আসবে না, ওটা আমার অনেকটা ইজি হয়ে যাবে, ফলে আমরা এভাবে করে নেব, ঠিক আছে? এবার এখানে সহ 4 5 লসাগু হচ্ছে 20 হবে, তাহলে অঙ্কটা অনেক সহজ হয়ে গেলো, ঠিক আছে? উত্তর এখানে কী আসবে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, এটার বাড়িতে করে ফেলবে, তারপরে 4 এর 15 উত্তর হবে, ঠিক আছে? যাবো কি নেক্সট অঙ্কে? এটাও কিন্তু একবার সিম্পল অঙ্ক, বিশেষ কিছু নেই, ঝামেলা করার কিছু নেই, একবার খাতায় লিখে নেবে, লিখে নিয়ে করতে শুরু করে দেবে, কোনো চাপের অঙ্ক এটা নয়। 11 গুণ 1/4 ভাগ 3 পূর্ণ 3/5 গুণ 6 পূর্ণ 2/3 গুণ 1/6, এটা করবো কি? এটাও ঠিক সেম অঙ্ক, একই রকম, কোনো সমস্যা করার এখানে অঙ্ক কোনো সমস্যা নেই। 4 ওপর হবে হচ্ছে 45, গুণ করে দাও একবার ওপরে, এখানে 5 উঠিয়ে দাও, 15 আর 3 হচ্ছে এখানে একবারে 18 লিখে দাও, উল্টে দিলাম, ঠিক আছে? আর এখানে থাকছে হচ্ছে গুণ 3 করে দাও 20 আর গুণ করে দাও 1/6, হ্যালো, তাহলে কী আসবে? এখানে করে দাও 4 5 20 করে দাও, রঙটা চেঞ্জ করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে, 4 5 20 করে দাও, 9 2 18, 9 5 9 45, থাকলো কি 5 গুণ 5 গুণ 5, দ্যাট মিন্স থাকছে হচ্ছে 125, ঠিক আছে? 20 নম্বর কী আছে? এত 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 এর যোগফলটা কী হবে দেখো, প্রথম কথা আগে দেখে নেবে সংখ্যাগুলো ভ্যালুটা কী হয়। এর ভ্যালু হচ্ছে আসলে আমার ভ্যালু হচ্ছে আমার আসলে 3 4 6 7, এর থেকে বিয়োগ করবো হচ্ছে আমরা 34, তলায় লিখবো 2 খানা 9, 2 খানা মাথা দেখা আছে, 2 খানা 9, 2 খানা 0, এর সঙ্গে যোগ করবো ওপরটা হবে হচ্ছে 1333, এর থেকে বিয়োগ করবো 13, তলায় 2 খানা 9, 2 খানা 0, বুঝতে পারলে কী জন্য হলো? 2 খানার ওপরে দাগ দেওয়া আছে বলে 2 খানা 9 হলো এখানে নিচে, আর 2 খানার ওপর দাগ দেওয়া নেই বলে 2 খানা এখানে 0 হলো, ক্লিয়ার? আর যার মাথায় কোনো ডট নেই 34, ওটা এখানে বিয়োগ করলাম, এখানেও যাই যার মাথায় কোনো ডট নেই সেটা আমরা এখান থেকে 13 এখানে বিয়োগ করলাম, ক্লিয়ার? এটাকে বিয়োগ করে দাও, বিয়োগ করলে 3 33 34, এই তো বাই হচ্ছে 9900, যোগ করে দাও, যোগ করে এখানে কী হবে 0 2 1320 হচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে হচ্ছে 9900, যোগ করলে একটা আসবে 9900, একটা আসবে এখানে, ওবার থাকবে হচ্ছে 33 আর 20 হচ্ছে এখানে 53, এখানে 53 থাকবে, 3 4 7 হয়ে যাবে, 3 4 47 53, এটা আসবে। এবার দেখো যখন এখানে 99 দুবার এসছে, 47 53
ফলে আমরা এখানে বুঝতে পারছি না উত্তরটা কি হবে। ফলে এক্ষেত্রে আমরা করব কি, এই 47 আর 53 কে আমরা লিখতে পারি না এইভাবে যে 48 1 বিয়োগ 48/9900। দেখো তো এর থেকে 48 বিয়োগ করলে এই সংখ্যাটা আসে কি না। যদি আমরা 4801 থেকে যদি আমরা এখানে 4801 থেকে বিয়োগ করি 48, তাহলে পরে কত হবে, 3 হাতে 1 5 5 10 হাতে 1 47, তাই না। 4801 থেকে 48 বিয়োগ করলে আমরা কিন্তু এখানে থাকছে 47/53। আমরা অপশন থেকে এটা আমরা সংখ্যাটা দেখে নেবো, হয় এইটা বা এইটা কোনটাও সম্ভব। দেখলাম আমার এইটা হওয়া সম্ভব। 990 হওয়ার অর্থ কী? তাহলে অবশ্যই আমার উত্তরটা হবে এখানে এর আগে একটা দশমিক আসবে, হচ্ছে আমার আগে উত্তর আসবে কত আসবে, 0.4801 তো থাকবেই, কিন্তু আমার 2 9 আছে বলে আমার 2 ওপরে আমার দাগ পড়ে যাবে এখানে, তোমার শূন্য আসে মানে তোমার ওপর আমার ডট এখানে আসবে না, উত্তর হবে 0.4801 উত্তর আসবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা নেক্সট অঙ্কে এতই গেল 3.7 হলে এর মানটা কি হবে, ওকে 13.69 গেল 3.7, √13.69। প্রথম কথা 1369 যেটা দেওয়া আছে 1369 এর বর্গমূল করলে হবে হচ্ছে আমার 37, এক নম্বর কথা। ঠিক আছে, পয়েন্ট ছিল বলে 3.7 না, যদি না থাকে তো এখানে তাহলে পয়েন্টটা থাকবে না, ক্লিয়ার। এবার এখানে কি থাকছে, এখানে থাকছে হচ্ছে আমার 1369 তলা থাকছে আমার এখানে একের পর 4টে 0, এর আবার বর্গমূল। এখানে থাকছে আমার কি 1369-এর পরে থাকছে আমার হচ্ছে একের পরে 6 খানা 0, তার আবার বর্গমূল, এই তো আছে। তাহলে এখানে থাকছে আমার 37 থেকে যাচ্ছে এখানে, এখানে থাকছে কত 1369 থেকে আসবে হচ্ছে আমার এখানে 37, থাকছে এখানে হচ্ছে আমার 100, বর্গমূল করলে পরে 2 খানা 0 এখানে এসে পড়বে 100, ওকে। আর এটা হলে কী হবে, এটাও ওপরে থাকবে হচ্ছে 37, এখান থেকে 1 জোড় আসবে, আসবে হচ্ছে 1000। তো এখানে থাকছে কত, 37+ থাকছে 0.37 একটা থাকছে এখানে, এখানে থাকছে 0.037 থাকছে একটা, এখানে যোগ করে দেবে তোমার, এখানে যোগ করে দাও। যোগ করলে কী হবে, সিম্পলি যোগ করে দাও। তো একটা হচ্ছে এখানে 37.000, একটা হচ্ছে 0.370, আর একটা 0.037, এই না, এখানে 7 হবে একটা, 1 10 হাতে 1 4 হবে একটা, এখানে এটা হবে 37.407, আমার সি উত্তর আসবে না এখানে 37.407, ক্লিয়ার। তাহলে আজকের অঙ্কগুলো আমার এত অবধি ছিল, এখানে বেশ কিছু অঙ্ক আমরা ছেড়ে দিয়েছি তোমাদের উদ্দেশ্যে, তোমরা এগুলো কিন্তু নিজেরা বাড়িতে খাতায় লিখে নিয়ে অভ্যাস করে নেবে, একবার দুবার যতবার পারবে এগুলো করবে, তাহলে কী হবে তোমাদের হিসেবের স্পিডটা অনেকখানি বাড়বে, ওকে। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে রেখে দিও এই ধরনের ভিডিওস পাওয়ার জন্য, এবং অবশ্যই বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবে না, তাহলে কী হবে রোজ সময় তোমরা তার যে নোটিফিকেশনটা হয় ওটা তোমরা পেয়ে যাবে, ওকে। এতক্ষণ অবশ্যই থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, ওয়ান সেকেন্ড, থ্যাংক ইউ।